আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিকের 2022 সালের পরীক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকে আমরা উচ্চ মাধ্যমিকের 2022 সালের পরীক্ষার্থীদের জন্য ইংলিশের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা তো আমাদের নিউ সিলেবাসের অন্তর্গত পোয়েম আর্থার র্যাবল লেখা অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি কি যে এ সোলজার ভেরি ইয়ং লাইস ওপেন মাউথেড, হোয়াট ইজ দ্য পার্সপেকটিভ অফ দ্য পোয়েম, হু ইজ দ্য সোলজার, হাউ ইজ হি স্লিপিং, হাউ ইজ দ্য প্লেস হোয়ার হি স্লিপ। দেখো এখানে চারটি প্রশ্ন রয়েছে, ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস টু হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট। তার আগে আমরা কবিতাটি সম্পর্কে সংক্ষেপে জানবো। এই অ্যাসলিভ ইন দ্য ভ্যালি কবিতায় আমরা একটি ইয়ং সোলজারের কথা জানতে পারি। সে ছিল যুদ্ধের শিকার এবং যুদ্ধের শিকার হয়ে অর্থাৎ মৃত অবস্থায় সে কিন্তু একটা বিউটিফুল গ্রিন ভ্যালিতে কিন্তু পড়ে রয়েছে। তো এবার দেখো প্রশ্নটি, এ সোলজার ভেরি ইয়ং লাইস ওপেন মাউথেড, হোয়াট ইজ দ্য পার্সপেকটিভ অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতার যে মূল পরিপ্রেক্ষিতটি সেটা কী। এবার দেখো উত্তরটা, ফার্স্ট প্যারা, দ্য পোয়েট আর্থার র্যাবো ওয়াজ এ সোলজার হিমসেলফ, অর্থাৎ কি কবি আর্থার র্যাবো নিজে একজন সৈনিক ছিলেন, ঠিক আছে। হিজ ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স হ্যাজ ইম্পিল্ড হিম টু ডিপিক্ট, ব্যাখ্যা করা, দ্য ফার্টালিটি অফ ওয়ারফেয়ার ইন দিস পোয়েম, অর্থাৎ কি যুদ্ধ সম্বন্ধে তার যে প্রত্যক্ষ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা তাকে এই কবিতায় যুদ্ধের অসারতা সম্পর্কে বা যুদ্ধের অসারতার কথা প্রকাশে উদ্বুদ্ধ করেছে। এখানেই থাকা আরেকটি প্রশ্ন কি রয়েছে, দ্বিতীয় প্রশ্নটি এক মার্কের জন্য, যে হু ইজ দ্য সোলজার, মানে সৈনিকটি কে বা কোন সৈনিকের কথা বলা হয়েছে, সৈনিকটিকে দ্বিতীয় প্যারা করে উল্লেখ করব। দ্য সোলজার ইজ এ ভিকটিম অফ ওয়ার অ্যান্ড লাইস ডেড ইন এ বিউটিফুল ভ্যালি। এখানে যে সৈনিকটির কথা বলা হয়েছে সেটি সে ছিল কি যুদ্ধে বর্ণিত সৈনিকটি, অর্থাৎ কি যুদ্ধে বর্ণিত সেই সৈনিকটি যুদ্ধের শিকার এবং একটি সুন্দর উপত্যকায় মৃত অবস্থায় পড়ে রয়েছে, অর্থাৎ কি সৈনিকটি মৃত অবস্থায় অর্থাৎ মারা গেছে, ঠিক আছে। এবার এখানেই থাকা আরেকটি প্রশ্ন, এবার প্রশ্নটি টু মার্কের জন্য, যে হাউ ইজ হি স্লিপিং, দেখো এটা টু মার্কের জন্য, মানে কীভাবে সৈনিকটি ঘুমোচ্ছে বা সে ঘুমোচ্ছে। এবার প্রশ্নটির উত্তরটি দেখো, তৃতীয় প্যারা, দ্য সোলজার ইজ স্লিপিং পেসফুলি ইন এ সানলাইট, এস ইউ এন এল আই টি, জিএইচ কিন্তু নেই, ঠিক আছে, এস ইউ এন এল আই টি, সানলাইট ভ্যালি। হ্যাঁ, তো দ্য সোলজার ইজ স্লিপিং পেসফুলি ইন এ সানলাইট ভ্যালি, অর্থাৎ কি সৈনিকটি শান্তিতে একটি মানে সানলাইট ভ্যালিতে ঘুমোচ্ছে বা উপত্যকায় ঘুমোচ্ছে, সানলাইট উপত্যকায় মানে কী বলে সূর্য স্নাত উপত্যকায় ঘুমোচ্ছে। হিজ বেড, মানে তার যে বিছানার কথা উল্লেখ করছে, তো হিজ বেড ইজ ওয়ার্মস, মানে গরম, আফটার শকিং দ্য সানলাইট দ্যাট প্রোটেক্টস দ্য সোলজার ফ্রম দ্য কোল্ড, অর্থাৎ কি ঠান্ডা থেকে তাকে রক্ষা করছে কোনটা, তার যে শয্যাটি বা বিছানাটি বা বেডটি রয়েছে সূর্যলোক শোষণ করার পর কিন্তু উষ্ণ হয়ে গেছে, ঠিক আছে, যা কিন্তু সৈনিকটিকে ঠান্ডার হাত থেকে রক্ষা করছে বা বাঁচাচ্ছে বা বাঁচায়, ঠিক আছে, ঠান্ডার হাত থেকে বাঁচায়। সেখানেই লিখব হি ইজ স্লিপিং উইথ এ পিলো অফ ফান, উইথ এ পিলো অফ ফান, অর্থাৎ কি তার যে সে যেখানে শুয়েছিল, ঠিক আছে, বা যেখানে শুয়েছিল যে বালিশে শুয়েছিল সেটি ছিল ফার্নের তৈরি, তাহলে কি উইথ এ পিলো অফ ফার্নের তৈরি বালিশের উপর কিন্তু মাথা রেখে ঘুমোচ্ছিল বা শুয়েছিল, আসলে কিন্তু সে যুদ্ধের শিকার বা মারা গেছে। তারপর হিজ ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স দ্যাট গ্রো ইন দ্য ভ্যালি, তার যে পা দুটি, হিজ ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স দ্যাট গ্রো ইন দ্য ভ্যালি, তার যে পা দুটি, ঠিক আছে, উপত্যকায় উৎপন্ন ফুলের মধ্যে রয়েছে, মানে ভ্যালিতে যে ফুলগুলো রয়েছে তার ফুলের মধ্যে রয়েছে। তারপর হি লাইস ওপেন মাউথেড উইথ অ্যান ইনোসেন্ট চাইল্ড লাইক স্মাইল অন হিজ ফেস, মানে একটা বাচ্চাদের মতো হাসি নিয়ে, অ্যান্ড ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, মানে তার অন্য হাতটি ছিল বুকের ওপর, ঠিক আছে। তো কী হচ্ছে এর বাংলা অর্থটি, একটি হাত বুকের ওপর রেখে তার মুখে একটু শিশুসুলভ, মানে শিশু যেভাবে হাসে আর কি, মানে ইনোসেন্ট যাকে বলছে আর কি, শিশুসুলভ একটি হাসি নিয়ে খোলা মুখে সে শুয়ে আছে। তাহলে এই প্রশ্নটির উত্তরটা এটাই যে হাউ ইজ দ্য হি স্লিপস, কীভাবে সে ঘুমোচ্ছে। এবং এখানে আরেকটি প্রশ্ন রয়েছে টু মার্কের জন্য, এবং সর্বশেষ প্রশ্ন, হাউ ইজ দ্য প্লেস ওয়ার হি স্লিপস, এস এল ডাব্লিউ পি এস, ঠিক আছে, স্লিপস,
তো যেখানে সৈনিকটি ঘুমোচ্ছে সেই জায়গাটি কেমন বা তার সেই জায়গাটির বর্ণনা দাও। যাই হোক, উত্তরটা দেখো কী বলছে। এটা সর্বশেষ প্যারা, সর্বশেষ প্রশ্নের উত্তর কী বলছে দেখো। দ্য ভ্যালি হোয়ার দ্য সোলজার স্লিপস ইজ অ্যাট্রাকটিভ বিকজ অফ ইটস গ্রিনারি, অর্থাৎ কি, যে উপত্যকাটিতে সৈনিকটি ঘুমিয়ে রয়েছে তা ছিল সবুজ গাছপালার জন্য অত্যন্ত অ্যাট্রাকটিভ, মানে আকর্ষণীয় বা আকর্ষযুক্ত, ঠিক আছে, সবুজ গাছপালার জন্য বা সবুজ মানে সবুজের জন্য, সবুজ গাছপালার জন্য, গ্রিনারি, সবুজ গাছপালার জন্য আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ। তারপরে লাইন, দ্য প্লেস সারাউন্ডেড বাই মাউন্টেন ইজ ওয়ার্মস অ্যাস ইট রিসিভস অ্যাবান্ডেন্ট সান রেস, অর্থাৎ কি, পাহাড় ঘেরা জায়গাটি বেশ ওয়ার্ম, মানে গরম, কারণ সেটি প্রচুর সূর্যের আলো পায়, তাই না। তারপর তারপরে লেন কি, যে ইনসেক্টস হাম অ্যারাউন্ড দ্য প্লেস ফুল অফ ফ্লাওয়ার্স, মানে ইনসেক্টস মানে পোকামাকড় আর কি, বা পতঙ্গ, ঠিক আছে, এইরকম হাম অ্যারাউন্ড দ্য প্লেস ফুল অফ ফ্লাওয়ার্স, মানে কি, পতঙ্গরা ফুলে ভর্তি উপত্যকায় কিন্তু কী করে, গুনগুন করে উড়ে বেড়ায়। দ্য প্লেস ফুল অফ ফ্লাওয়ার্স, ফুল অফ ফ্লাওয়ার্স মানে ফুলে ফুলে গুনগুন করে ঘুরে বেড়ায় কারা, ইনসেক্টস মানে পতঙ্গ বা পোকামাকড়রা। তো এই হচ্ছে তোমাদের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে গুরুত্বপূর্ণ একটি বড় প্রশ্নের উত্তর নিয়ে ফুল আলোচনা। এর আগের ভিডিওগুলিতে আমরা এভাবেই সিক্স মার্কেট যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করেছি। অবশ্যই ওই ভিডিওগুলির লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমরা পরবর্তী ভিডিও এরকমই গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।